রাজ্যে এইচআইভি ও এইডস আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে এবং ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগস নেওয়ার প্রবণতা এর অন্যতম একটি কারণ। তবে এই মারণ ব্যাধি সম্পর্কে সচেতনতার পাশাপাশি নজরদারি হল যুব শক্তিকে এই ড্রাগসের কবল থেকে দূরে রাখার অন্যতম উপায়। এই ক্ষেত্রে অভিভাবক সহ শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় বৃহস্পতিবার। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে এইচআইভি এইডস এর সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে রাজ্যে যুব প্রজন্মের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা খুব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ত্রিপুরা রাজ্যে এইচআইভি পজিটিভের সংখ্যা তুলে ধরেন তিনি। এবং আপনারা শুনে অবাক হবেন যে প্রতি মাসে রাজ্যে প্রায় নতুন করে 150 থেকে 200 মধ্যে মতো এইচআইভি আক্রান্ত হচ্ছে। এই কারণেই কিন্তু এই স্যানিটাইজেশন যে প্রোগ্রাম সেটা করা হচ্ছে। এটারও অনেকগুলো কারণ আছে, যে নেশা একটা নির্দিষ্ট যারা যুবক যুবতীরা আছেন তাদের মধ্যে মনে করে যে নিজেকে মানে সবসময় অন্ধকারের দিকে যে যাওয়ার কিন্তু একটা প্রবণতা সবারই থাকে, এবং ওই বয়সটা একদম মানে যৌবন বয়সকালে তখন কিন্তু এটা বেশি প্রবণতা থাকে, এবং এটা নেওয়ার পরে নিজের মধ্যে একটা মানে এক্সট্রাঅর্ডিনারি যে ফিল হওয়া, আমি সমাজের মধ্যে সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়ার জন্য প্রথমে কিন্তু সেইভাবে শুরু করে যে কিছু ছেলে এখন তো মেয়েদের মধ্যে হয়ে গেছে, দেখতে হবে তার লাইফস্টাইলটা কী, তার জীবনশৈলীটা কী, সেই দিকে একটু যদি আইডেন্টিফাই করা যায়, মানে এপি সেন্টার যদি আপনি খুঁজতে পারেন তাহলে অনেকটা আইসোলেট করতে পারবেন এটা, এবং তাদের সম্পর্কে নজরদারি রাখা। আগে তো একটা সময় ছিল আমাদের সময় খালি ঠিক আছে ওর চলার ডেবি মানে নর্মাল লাইফ লিড করতো না, উশৃঙ্খল লাইফ লিড করতো, কিন্তু এখন তো চলে এসছে উশৃঙ্খল লাইফ পাশাপাশি এই ধরনের ড্রাগ নেওয়ার প্রবণতা বেড়েছে। তাদেরকে আইডেন্টিফাই করা, ওদের নাম বের করে গার্জিয়ানদের সাথে কন্টিনিউয়াস কথা বলা, আর পাশাপাশি স্কুলের মধ্যে আমি যেটা বললাম যদি করেন প্রতি স্যাটারডে মানে উইকেন্ডে যদি এটা করা যায় তাহলে অনেকটা অ্যাওয়ারনেস, যেটা বলছি এখান থেকে এই অ্যাওয়ারনেসের ঢেউটা একদম কন্টিনিউয়াস যাবে, একদম মানে একটা ঢিল যেমন আপনার পুকুরের মাঝখানে যদি আপনি ফেলেন তাহলে তার যে রিপলসগুলো পারে যায় সেটা একদম লাস্ট মানে আমরা বলি অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে, অন্তিম যারা ছেলে মেয়েরা তাদের কাছে পৌঁছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।